শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে সাত উইকেটের জয় সিরিজে উড়ন্ত শুরুতে মাহমুদুল্লাহর সন্তোষ ব্যাটিংয়ে সাকিবের চিন্তা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম লম্বা বিরতি আর তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বিতর্কের অবকাশ নেই বললেন ভিডিও বার্তায় বিসিবির সভায় নির্বাচনের রূপরেখা চূড়ান্ত পরিচালনায় নতুনত্ব চান পাপন কেন্দ্রীয় চুক্তির সাথে ঠিক হয়েছে বিশ্বকাপ স্কোয়াড রাতে বিশ্বকাপ বাছাই পর্তুগালের ম্যাচ গোলের রেকর্ড গড়তে মুখিয়ে রোনালদো রোমাঞ্চ নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার অপেক্ষা নিউজিল্যান্ডের আনকোরা দল বিধ্বস্ত মিরপুরের স্লো স্পিনিং কন্ডিশনে টি টোয়েন্টিতে প্রথমবার কিউইদের হারিয়েছে বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজের শুরু সাত উইকেটের জয় টাইগার বোলারদের দাপটে রেকর্ড সর্বনিম্ন ষাট রানে গুটিয়ে যায় অতিথিরা জবাবে পাঁচ ওভার আগে লক্ষ্যে পৌঁছেছে মাহমুদুল্লাহর দল অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন সাকিব নিউজিল্যান্ডের হোমওয়ার্ক সব প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে মিরপুরের স্লো স্পিনিং ট্র্যাকে গোলকধাঁধায় আটকে দিশেহারা ব্ল্যাক ক্যাপস মাহেদের স্পিনে বিভীষিকাময় রাচিন দ্রাবিড়ের অভিষেক সাকিবের শিকার হয়ে একই পথে উইলিয়াং নাসুমের জোড়া ধাক্কা অতি দ্রুত অভিজ্ঞটি গ্র্যান্ড হোমের পর টম ব্লান্ডেল বুঝলেন টাইগার স্পিনের ধার পাওয়ার প্লেতে নয় রানে চার উইকেট হারিয়ে অতিথিদের নাভিশ্বাস অধিনায়ক লেইথাম নিকোলসের প্রতিরোধ ভাঙেন সাইফউদ্দিন অতিথিদের লেজ গুটিয়েছে দুর্বোধ্য মুস্তাফিজ ষাট রানে অল আউটের লজ্জায় দুঃস্বপ্নের নতুন রেকর্ড কিউইদের অসিদের 62 রানে অল আউটের জ্বালা টের পাচ্ছে কিউইরা শুরুর ধাক্কা হজম করে সিরিজের বাকি পথ পাড়ি দেয়া এখন পাহাড় সমচাপ লেইথামদের জন্য হতাশা দিয়ে সিরিজ শুরু এটা দুর্ভাগ্যজনক মিরপুরের কন্ডিশন কঠিন পরীক্ষা নেবে জানা ছিল দল হয়ে খেলতে না পারায় লজ্জায় পড়তে হয়েছে চেষ্টা থাকবে দ্রুত মানিয়ে ভালো পারফরম্যান্সের ম্যাচের রেশ ভুলতে হবে দ্রুতই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড কাজটা যে বড়ই কঠিন নিউজিল্যান্ডার্স সাইদ সাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল চোট অস্বস্তি লম্বা বিরতি আর তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম তবে টি টোয়েন্টি থেকে এখনই অবসর নিচ্ছেন না টাইগার তারকা জিম্বাবুয়ে সফরে চোট অস্বস্তি নিয়ে খেলেছেন ওয়ানডে সিরিজ সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাপ্টেনের লম্বা বিরতি এবছর কোনো টি টোয়েন্টি খেলেননি তামিম বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে ছিল শঙ্কা অবশেষে তামিম নিজেই জানিয়ে দিলেন সিদ্ধান্ত আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ এটার দুই তিনটি কারণ আছে আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা সেকেন্ডলি ইঞ্জুরি বাট ইঞ্জুরি আমার মনে হয় না অত বড় সমস্যা বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব অভিজ্ঞ তামিমের শূন্যতা অপূরণীয় এ সময় নাইম সৌম্য কিংবা লিটন ওপেনিং স্লট সামাল দিয়েছেন ধারাবাহিকতার অভাব থাকলেও তারুণ্যেই আস্থা খুঁজছেন ডমিঙ্গো তামিমও হুট করে কারো জায়গা নিতে রাজি নন যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা টি টোয়েন্টি খেলি নাই প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি টি টোয়েন্টিতে আগ্রহ কমেছে অবসর নিয়ে গুঞ্জনও শোনা গেছে সম্প্রতি তবে তামিমের বার্তা পরিষ্কার সামনে সুযোগ হলেই খেলবেন টি টোয়েন্টি এই সিদ্ধান্তে তার পাশে বিসিবি সভাপতি আমি একটু আবার ক্লিয়ার করে দিই আম নট রিটায়ারিং আমি রিটায়ার করছি না বাট প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপটা আমার খেলা হবে না আর আমার কাছে মনে হয় যে ইটস আ ফেয়ার ডিসিশন ও মনে করেছে যে এটা যদি হয় তাহলে
এটা অনেকের প্রতি ইনজাস্টিস হতে পারে। আমি মনে করি সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ডেফিনেটলি ও আমাদের ফার্স্ট চয়েস। সামনে বছর তো আরেকটা বিশ্বকাপ আছে, আমার আশা, আমি আশা করি এবং আমার বিশ্বাস তামিম আবার আমাদের টি-20 স্কোয়াডে ঢুকবে এবং সে বিশ্বকাপ খেলবে। আপাতত ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ, ওয়ানডেতে ক্যাপ্টেনকে যে মিস করতে চাইবে না টিম টাইগার্স। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরে টি-20 বিশ্বকাপের আগে বিসিবির নির্বাচন, দ্রুতই হবে দায়িত্ব হস্তান্তর। আজ বোর্ড সভা শেষে এই কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এবারের নির্বাচনে ভিন্নতা আসবে জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, এবার প্যানেল নাও হতে পারে, নির্বাচন থাকবে উন্মুক্ত। সভায় চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং বিশ্বকাপ স্কোয়াড। ক্রিকেট বোর্ড এখন সরগরম, সামনেই নির্বাচন, তার প্রস্তুতি রূপরেখা তৈরিতে জরুরি সভা বোর্ড কার্যালয়ে। এজিএমে আসেনি কোনো সিদ্ধান্ত, এদিন সবার সাথে আলোচনার পর গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। অক্টোবরেই সব প্রক্রিয়া শেষে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য। গতানুগতিক নির্বাচন থেকে বেরুতে চাইছেন নাজমুল হাসান পাপন। সভাপতি পদে নতুনত্বের আভাস দিয়েছিলেন আগেই, এই দিনও একই বার্তা তার কাছ থেকে। কাজের লোডটা আমি মনে করি আমার জন্য অনেক বেশি, এবং এটা যে আমি এনজয় করি না তা না, আমি বলছি না যে এটা আমার ভালো লাগে না, আই রিয়েলি এনজয়, কিন্তু এই ফুল টাইমটা দেওয়া, সামনে দেওয়াটাও আমার জন্য প্রায় অসম্ভব। যদি আমি না দেই একটা পজিশন নিয়ে, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি বোর্ড উইল সাফার, ক্রিকেট উইল সাফার, এইটা আমি চাই না। সো উই হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন। প্রেফারেবলি আমি মনে করি এখানে নতুন কেউ যদি আসে তাহলে এটা ভালো হবে। নির্বাচন প্যানেলের দেয়া বিশ্বকাপ দলের অনুমোদন মিলেছে সভায়, আলোচনা করেই ঠিক করা হবে মাহমুদুল্লাহর ডেপুটি। এই জন্য আমি বলছি যে এমনও হতে পারে যে আমি বোর্ডে ডাইরেক্টর ইলেকশন করতে পারি কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। জায়গা পেয়েছেন 24 জন ক্রিকেটার। যুব বিশ্বকাপ জয়ী দলের 2 সদস্য শরীফুল ইসলাম আর শামীম পাটোয়ারি প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন। এদের মধ্যে শরীফুল আছেন 3 ফরম্যাটেই, শুধু টি-20তে শামীম, সাকিব আর মুশফিকের সাথে লিটন এবং তাসকিন আছেন সব ফরম্যাটের চুক্তিতে। তামিম টি-20 আর মাহমুদুল্লাহ টেস্টের চুক্তিতে নেই। চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। বছরের বাকি অংশে যেসব খেলা রয়েছে তা বিবেচনা করে চুক্তির তালিকা সাজানো হয়েছে। এবার ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই রাতে মাঠে নামছে পর্তুগাল, রাত 12:45 তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া পর্তুগাল। এই ম্যাচে ইরানের কিংবদন্তি আলি দায়ের 109 গোলের রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর সামনে। গ্রুপ এ তে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে সেলেকাওরা। শক্তির বিচারে এগিয়ে থাকলেও আইরিশদের ছোট করে দেখছেন না কোচ ফার্নান্দো সান্তোস। শেষ 3 ম্যাচে হারেনি আয়ারল্যান্ড। একই সময়ে বসনিয়ার বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু ফরাসিদের। পগবা, গ্রিজম্যান, এমবাপে ফিট থাকায় স্বস্তিতে কোচ দিদিয়ের দেশম। সামার ট্রান্সফারে তারকা মহাতারকারা দল বদলেছেন। বার্সেলোনাকে বিদায় বলে পিএসজিতে সুখেই আছেন মেসি, আর ম্যানচেস্টারে প্রত্যাবর্তনের জন্য রোমাঞ্চিত রোনালদো। ফুটবলার কেনায় এবারও সর্বোচ্চ খরচ ইংলিশ ক্লাবগুলোর। শেষ বেলায় অবশ্য ধারে আতলেতিকোর কাছে গ্রিজম্যানকে দিয়ে শিরোনামে বার্সা। বিপরীতে এমবাপের জন্য অপেক্ষাতেই থাকল রিয়াল মাদ্রিদ। সামার ট্রান্সফার উইন্ডো রোমাঞ্চ ছড়িয়েছে, দল বদলেছেন 2 বিশ্বসেরা। বার্সেলোনা অধ্যায় শেষে প্যারিসে সুখ খুঁজেছেন মেসি, পিএসজিও দেখছে ইউরোপ সেরার স্বপ্ন। শেষ বেলায় নানা নাটকীয়তার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো। দেড় যুগ পর লাল দুর্গে ফেরার প্রহর গুনছেন পর্তুগিজ সুপারস্টার। রোমাঞ্চ নিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। ওল্ড ট্র্যাফোর্ডে এতদিন পর ফিরে আসাটা স্বপ্ন পূরণের মতো। প্রতিপক্ষ হিসেবেও সবসময় ইউনাইটেড সমর্থকদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছি, নিঃসন্দেহে এটা আমার জন্য বড় প্রাপ্তি। ট্রান্সফার ডেডলাইনে হয়নি মেগা ডিল, প্যারিসে ঝুলে আছেন এমবাপে। শেষ বেলায় রিয়াল মাদ্রিদের 220 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। এখন জানুয়ারি পর্যন্ত অপেক্ষা পেরেসের। ফ্রি ট্রান্সফারেই ফ্রেঞ্চ গোল্ডেন বয়কে পেয়ে যাবে লস ব্লাঙ্কোস। গ্রিজম্যানকে আতলেতিকো মাদ্রিদে 1 বছরের জন্য ধারে পাঠিয়েছে বার্সেলোনা। সেখানে 40 মিলিয়ন ইউরোতে কেনার অপশনও আছে আতলেতির জন্য।
বিপরীতে সেভিয়া থেকে লুক ডি ইয়ংকে এনেছে বার্সা। আতলেটিকো থেকে সাউল নিগুয়েস গেছেন চেলসিতে। এই সামার ট্রান্সফার উইন্ডোতে সর্বোচ্চ অর্থ ঢেলেছে ইংল্যান্ডের ক্লাবগুলো, এবারও ওদের খরচ বিলিয়ন ছাড়িয়েছে। প্রায় 120 মিলিয়ন ইউরোতে গ্রিলিশকে ভিড়িয়ে ব্রিটিশ রেকর্ড ভেঙেছে ম্যান সিটি, ওটাই এই উইন্ডোতে সর্বোচ্চ। বড় দান মেরেছে পিএসজি, ফ্রি ট্রান্সফারে মেসি রামোসদের মতো বড় নাম যুক্ত করে লা প্যারিসিয়ানরাই এখন ইউরোপের নিউ গ্যালাকটিকোস। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাব চ্যাম্পিয়নশিপের আগে নতুনদের পরখ করে নেবেন জেমিডে। কিরগিজস্তানের তিন জাতি টুর্নামেন্টে জয় পরাজয়ের চেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মন্ত্রে বিশ্বাসী হেড কোচ। টুর্নামেন্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন জেমি। কিরগিজস্তান ফিলিস্তিন ম্যাচ দিয়ে কাল শুরু হবে তিন জাতি টুর্নামেন্ট। কিরগিজস্তানে অনুশীলন চলছে জামালদের 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ফিলিস্তিন। এর আগে তিন জাতি টুর্নামেন্টের শুরুটা কিরগিজস্তান ফিলিস্তিন ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার দুই প্রতিপক্ষের শক্তি সামর্থ্য দেখে নেওয়ার সুযোগ কোচ জেমিরের। র্যাঙ্কিংয়ে দুই প্রতিপক্ষই অনেক এগিয়ে, তারপরও সাফল্যের খোঁজে জেমি। আত্মবিশ্বাস বাড়িয়ে যেতে চান সাফ চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে কোচ আর অধিনায়ক জানিয়েছেন লক্ষ্যের কথা। আগেও বলেছি, সাফের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। কয়েকজন নতুন খেলোয়াড়কে পরখ করার সুযোগ আছে, তারা ভালো করতে পারলে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখানকার আবহাওয়া বাংলাদেশের চেয়ে আলাদা, মাঠ ভালো। আমি জানি না এখানে বাংলাদেশি আছে কিনা, তবে আমি চাইবো তারা মাঠে এসে আমাদের উৎসাহ দেবে। কিরগিজদের সাথে 4 দেখায় সবকটিতে হার বাংলাদেশের। অন্যদিকে ফিলিস্তিনের কাছে 2 হারের বিপরীতে 1 ড্রতে স্বস্তি পেতে পারে লাল সবুজ। তবে বছর 2 আগে বঙ্গবন্ধু গোল্ড কাপে দ্বিতীয় সারির ফিলিস্তিন দলের কাছেও নাস্তানাবুদ হতে হয়েছিল জামালদের। সত্যি বলতে বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমরা কম জানি। এই মুহূর্তে আমরা কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছি, তবে বাংলাদেশও আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশের কোচ এখন বেশ ভালো মানের। সবশেষ নেপালে ওরা আমাদের অলিম্পিক দলকে হারিয়েছিল, দলটিও ভালো করেছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার অনুশীলন নেই জামাল সাদের। দুই প্রতিপক্ষের ম্যাচ মাঠে বসে দেখার পরিকল্পনা কোচ জেমিডের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেনিসের খবর, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ফেভারিট নোভাক জকোভিচ। প্রথম ম্যাচে হোলগার রুনেকে 3-1 সেটে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। প্রথম সেটে 6-1 গেমের সহজ জয় জকোভিচের, পরের সেটে সমতা ফিরে জমাট লড়াইয়ের আভাস দেন রুনে। তবে জকোর অভিজ্ঞতার কাছে পাত্তা পাননি, 6-2 6-1 গেমের জয়ে পরের রাউন্ডে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার 1। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে হারিয়েছেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। নারী এককে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন অ্যাশলি বার্টি। টাইব্রেকার রোমাঞ্চে জভনোরেভকে বিপক্ষে জিতেছেন অস্ট্রিয়ান শীর্ষ বাছাই। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।